হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে যে ডিসিইউ এর মুভির ব্ল্যাক অ্যাডামের ট্রেলার ব্রেকডাউন। এই ট্রেলারটা আসলে মুভি সম্পর্কে কোনো বড় ধরনের প্লট রিভিলই করেনি। এই ট্রেলারটা মূলত জাস্টিস সোসাইটি অফ আমেরিকা এবং ইন্টার গ্যাং এবং কিছু ব্ল্যাক অ্যাডামের অরিজিন সম্পর্কে দেখানো হয়েছে, এবং আমার মতে এই ট্রেলারটা যা কিছু রিভিল করা প্রয়োজন ছিল সব কিছুই রিভিল করেছে, এবং আমার এই ট্রেলারটা আসলে খুব ভালো লেগেছে। এই মুভিটার জন্য আমি খুব এক্সাইটেড। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এই ট্রেলারটা শুরু হয় ডক্টর পেইটের ভয়েস দিয়ে, যেখানে তিনি ব্ল্যাক অ্যাডামকে বলছেন যে তার পাওয়ারটা আসলে তাকে কি দিয়েছে কষ্ট ছাড়া। এবং এখানে ব্ল্যাক অ্যাডাম রিপ্লে দিচ্ছে যে সে মৃত্যুর আগে দাস ছিল, এবং তার যখন আবার রিবোর্ন হয়েছে তখন সে গড হয়ে গেছে, এবং ব্ল্যাক অ্যাডামের সন্তান ব্ল্যাক অ্যাডামের জীবন বাঁচানোর জন্য স্যাক্রিফাইস করে দিয়েছিল। এখানে এই ট্রেলারের 33 সেকেন্ড পর্যন্ত ব্ল্যাক অ্যাডামের অরিজিনের উপর হিন্ট দিয়েছে। তার অরিজিনটা হলো যে ব্ল্যাক অ্যাডামের আসল নাম কিন্তু টেথ অ্যাডাম। সে হাজার হাজার বছর আগে টেথ অ্যাডাম নামে একজন ক্রীতদাস ছিল, যিনি খান্দাকের একটি দেশে বসবাস করতেন, এবং উইজার্ড শেজাম তাকে ক্ষমতা দিয়েছিল। ব্ল্যাক অ্যাডাম প্রায় বিলি বেটসনের ক্যাপ্টেন মার্ভেল একে এ শেজামের মতো একই ক্ষমতা রয়েছে। তবে ব্ল্যাক অ্যাডাম তার ক্ষমতাগুলি বিভিন্ন গডসদের কাছ থেকে পায়, যেমন শু, হরস, এমন, জেহুতি, এটেন এবং মেহেন। ব্ল্যাক অ্যাডামের পরিবার যখন একটি অপরাধীর দ্বারা নিহত হয় তখন ব্ল্যাক অ্যাডাম কারাগার থেকে 7 deadly sins মুক্তি দেয়, এবং এর ফলে লক্ষাধিক লোককে হত্যা করে। এই ভয়ানক কাজের কারণে শেজাম তাকে 5000 বছর ধরে পৃথিবীর সীমানায় বন্দী করে দেয়, কারণ শেজাম তাকে এই ক্ষমতাটা দিয়েছিল তার সাহস এবং তার ভালো হৃদয় দেখে। কিন্তু এখানে শেজামের সামনে ব্ল্যাক অ্যাডাম বিশ্বাসঘাতক হিসেবে পরিচিতি লাভ করেছে, এবং যখন সে মুক্তি পায় এইটুকু জেনে নিন যে ব্ল্যাক অ্যাডাম এই মডার্ন ওয়ার্ল্ডে তার শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আর কমিকে মূলত ব্ল্যাক অ্যাডামের স্ত্রী রয়েছে কিন্তু কোনো পুত্র সন্তান নেই, কিন্তু আমরা এই ট্রেলারে তার একটা পুত্র সন্তান দেখেছি, এবং তার সন্তান কোনো এক আননোন রিজনে মারা গিয়েছে। এই অফিসিয়াল ট্রেলারে আমরা দেখেছি যে ব্ল্যাক অ্যাডাম যেখানে রেস্টিং নিচ্ছে সেই জায়গাটি সন্ধান করার চেষ্টা করছে কোনো এক পার্টি, এবং সেই পার্টিটি তাকে আবার খুঁজে পায়। কিন্তু ব্ল্যাক অ্যাডাম এখানে এমনটাই করবে যেটা সে সবচেয়ে ভালোভাবে করতে পারে, মানে এখানে তাদের সবাইকে ব্ল্যাক অ্যাডাম মেরে ফেলবে, এবং এক দুজন হয়তো বা বেঁচে গেলে বেঁচে হয়ে যেতে পারে। এবং আমরা ট্রেলারে দেখেছি যে এখানে তাদেরকে হত্যা করতে, এবং সম্ভবত সে তাদেরকে হত্যা করছে যারা আসলে তার সন্ধান করছিল। তবে এখানে আমরা এই ট্রেলারটা দেখে ঠিক জানি না যে কোন পার্টি ব্ল্যাক অ্যাডামের রেস্টিং জায়গাটা সন্ধান করার চেষ্টা করছে, আর এসকল বিষয়গুলো তো আমরা মুভিতে দেখতে পাবো। এখন আসা যাক দ্য জাস্টিস সোসাইটি অফ আমেরিকার উপর। জাস্টিস সোসাইটি হলো একটা হিরোদের দল, এবং এই জাস্টিস সোসাইটি মূলত জাস্টিস লীগের আগেই তৈরি করা হয়েছে। আমরা মুভিতে দ্য জাস্টিস সোসাইটি অফ আমেরিকা এর মেম্বারদেরকে দেখতে পাবো হকম্যান, অ্যাটম স্ম্যাশার, সাইক্লোন, ডক্টর ফেট এবং ব্ল্যাক অ্যাডাম। ব্ল্যাক অ্যাডাম দ্য জাস্টিস সোসাইটি অফ আমেরিকার সাথে কাজও করেছে, আবার তাদের বিরুদ্ধে লড়াইও করেছে। মুভিতে সম্ভবত আমরা তাকে শুরুতে দ্য জাস্টিস সোসাইটি অফ আমেরিকার সাথে লড়াই করতে দেখবো, এবং পরে তাদের সাথে টিম আপ করতে দেখবো ব্ল্যাক অ্যাডামকে, এবং আবার মুভি সম্ভবত শেষের দিকে দ্য জাস্টিস সোসাইটি অফ আমেরিকার সাথে টিম আপটা নষ্ট করে দিবে ব্ল্যাক অ্যাডাম। ডক্টর ফেট হলো ডিসি ইউনিভার্সের ডক্টর স্ট্রেঞ্জ, এবং কমিকে কিন্তু ডক্টর স্ট্রেঞ্জের আগে ডক্টর ফেটকে তৈরি করা হয়েছে। ডক্টর ফেট তার পাওয়ার পায় লর্ডস অফ অর্ডার নাবু এর কাছ থেকে। এই ট্রেলাররা ডক্টর ফেট ব্ল্যাক অ্যাডামকে অফার করছে যে সে হয়তোবা ডিস্ট্রয়ার হোক অথবা সেভার হোক, যে কোনো দুইটা থেকে যেন এক রাস্তা বেছে নেয়। তো এখান থেকে ধারণা লাগানো যেতে পারে যে ব্ল্যাক অ্যাডাম এই মুভিতে সেভার হিসেবে কাজ করবে। আর এক মেম্বার হকম্যান এই ট্রেলারে ব্ল্যাক অ্যাডামকে বলছে যে এই মডার্ন দুনিয়াতে হিরোরা কোনো হত্যা করে না, কিন্তু এখানে ব্ল্যাক অ্যাডাম বলছে যে সে হত্যা করে। তো এখান থেকে আরো ধারণা লাগানো যাচ্ছে যে আমরা এই মুভিতে ব্ল্যাক অ্যাডামকে অ্যান্টি হিরো হিসেবে দেখবো। এবং আরেক মেম্বার হলো সাইক্লোন, নামটা শুনে বুঝে গেছেন যে এই ক্যারেক্টারটা আসলে কিরকম। এখানে আমরা সাইক্লোনকে তার পাওয়ার ব্যবহার করছে দেখতে পাচ্ছি। সাইক্লোন কিন্তু ইয়ারকে ম্যানিপুলেট করতে পারে। দারক অনেক আগে বলেছিলেন যে সাইক্লোনের লুকটা হবে ডিসিইউতে এখন পর্যন্ত বেস্ট লুক। এই অফিসিয়ালি ট্রেলারে তো সাইক্লোনের আমরা লুকটা দেখতে পাইনি, কিন্তু টিজারে আমরা তার সামান্য একটু ঝলক দেখেছিলাম। এখন আসা যাক আন্দ্রিয়ানা টোমাস এবং এমন টোমাসের উপর। এখানে সে হলো আন্দ্রিয়ানা টোমাস এবং সে হলো এমন টোমাস, আর তারা হলো বাই বোন।
কমিকে আন্দ্রিয়ানা টুমাসের উপর ব্ল্যাক অ্যাডাম প্রেমে পড়েন এবং ব্ল্যাক অ্যাডাম আন্দ্রিয়ানা টুমাসকে আইসিস এর তাবিজ দেওয়ার পরে আন্দ্রিয়ানা টুমাস হয়ে ওঠেন একজন পাওয়ারফুল বিং এবং তখন সে বলে আই এম আইসিস এবং একই সাথে সে অনেক মিশরীয় গডস এবং গডেসের পাওয়ার অর্জন করতে থাকে এবং তার ভাই এমন টমাস হলো ওরিসিস সে কমিকে ওরিসিসের ক্ষমতা অর্জন করেছিল এবং সবশেষে সে পাওয়ারফুল বিং হয়ে উঠেছিল আর সে যখন ব্ল্যাক অ্যাডাম বলে তখনই সে ওরিসিসে রূপান্তরিত হয় যেমন আপনারা সে যে মুভিতে দেখেছেন যে বিলি বেটসন যখন শেজাম বলে ডাকে তখনই সে ক্যাপ্টেন মার্ভেল মানে শেজামে পরিণত হয় ঠিক এইরকম ভাবে যখন সে ব্ল্যাক অ্যাডাম বলে ডাকে তখনই এমন টমাস হয়ে ওঠে এবং এখানে ব্ল্যাক অ্যাডাম আইসিস এবং ওরিসিস হলো ব্ল্যাক অ্যাডামের পরিবার যেমন ক্যাপ্টেন মার্ভেল বা শেজামের নিজস্ব যেমন একটা পরিবার রয়েছে তারও তেমন একটা পরিবার রয়েছে এখানে আসা যাক ট্রেলারে দেখানো ইন্টার গ্যাং এর উপর অথবা ভিলেনদের উপর এখানে যারা ব্ল্যাক অ্যাডামকে আক্রমণ করছে এবং আমরা ট্রেলার শেষ হয়ে দেখেছি যে একজন লোক ব্ল্যাক অ্যাডামের দিকে রকেট দিচ্ছে এবং ব্ল্যাক অ্যাডাম এই রকেটটা ধরে ফেলেছিল এবং সাথে সাথে একটা ব্লাস্ট হয়েছে এখানে তারা হলো ইন্টার গ্যাং এবং তাদের রুলটা কিন্তু অনেক বড় রুল হতে যাচ্ছে এই মুভিতে এরা ডিসি ইউনিভার্সের একটি সংগঠিত অপরাধ গোষ্ঠী ইন্টার গ্যাং এর সদস্য যারা অপরাধ করার জন্য এলিয়েন প্রযুক্তি ব্যবহার করে এবং যার মধ্যে রয়েছে ডার্ক সাইড এর অ্যাপোকালিপসেরও প্রযুক্তি আর ইন্টার গ্যাং যে এই মুভিতে থাকবে এটা কিন্তু কনফার্ম করেছেন আন্দ্রিয়ানা টুমেসের রুলে অভিনেত্রী সারা শাহি আমরা এই ট্রেলারে ব্ল্যাক অ্যাডামকে যতগুলো অ্যাকশন করতে দেখেছি তা প্রায় সবগুলোই ছিল ইন্টার গ্যাং এর সাথে লড়াই এখানে ব্ল্যাক অ্যাডাম একটা ইলেকট্রিক্যাল ব্লাস্ট করছে এবং সে এখান থেকে বের হয়ে যাবে এবং আমরা এটা ব্ল্যাক অ্যাডামের এই ফুটেজের পিছনের ব্লাস্টটা দেখে বোঝাই যাচ্ছে যে সে এই গুহা থেকে বের হয়েছে এখানে ইন্টার গ্যাং এর একজন সদস্য ব্ল্যাক অ্যাডামের দিকে একটা রকেট ছুড়ে দিয়েছিল এবং রকেটটা ব্ল্যাক অ্যাডাম ধরে ফেলেছিল এবং একটা ব্লাস্ট হয়েছে এই ব্লাস্টে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে ব্ল্যাক অ্যাডামের এই কাপড়টা সাথে উড়ে গিয়েছে আর এখানে যে ব্লাস্ট হয়েছে ব্ল্যাক অ্যাডাম কিন্তু মুঠো গায়েল হবে না আর মুভির মেন ভিলেনের কিন্তু এখানে কোনো রেফারেন্স দেওয়া হয়নি পূর্ববর্তী অনেক কনফার্ম নিউজ আসছিল যে এই মুভির মেন ভিলেন হতে যাচ্ছে সেব্বাক এবং সেব্বাকের রোলে অভিনয় করতে যাচ্ছেন মারওয়ান কেনজারি ডিস ইউনিভার্সে কিন্তু তিনটা সেব্বাকের বাসন রয়েছে প্রথমটি হল টিমোথি কার্নেস যিনি একজন সাধারণ ব্যক্তি এবং কালো জাদুতে ডুবেছিলেন এবং পরে হয়ে উঠেছিল দানবীয় ভিলেন আর দ্বিতীয় যে একজন সেব্বাক রয়েছে তার নাম হলো ইসমাইল গ্রেগর যিনি একজন রাশিয়ান অভিবাসী এবং মব বস যিনি সেব্বাকের ক্ষমতার জন্য আকুল হয়েছিল এবং কার্নেসকে মেটা মানমান হওয়ার জন্য হত্যা করেছিল তৃতীয় যে বাসনটি রয়েছে তার নাম হলো মিস্টার ব্রায়ার সেই দুই সেবাকের মাঝে যে কোনো এক সেবাক হতে পারে মুভির মেন ভিলেন ইসমাইল গ্রেগর এবং মিস্টার ব্রায়ার আমি পূর্ববর্তী ভিডিওতে সেবাকের একটা ফানকো পপ দেখিয়েছিলাম এবং ডিসি কিন্তু সেবাকের এই ফানকো পপটা অফিসিয়ালি ভাবে বের করেছে এবং তার লুকটা কিন্তু ইসমাইল গ্রেগরের মতো তাই ইসমাইল গ্রেগরের সেবাকটা হতে পারে এই মুভির মেন ভিলেন তো ভিউয়ার্স এই ছিল আমার ব্ল্যাক অ্যাডাম অফিসিয়ালি ট্রেলারের ব্রেকডাউন এই ট্রেলারটা মুভির প্লট এমন কিছু রিভিল না করলেও ট্রেলারটা আমার খুব পছন্দ হয়েছে এবং এই ট্রেলারের মিউজিকটা কিন্তু আরো সুন্দর করে তুলেছে ব্ল্যাক অ্যাডামের ট্রেলারটা তো ভিউয়ার্স পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ